লকডাউন ঘোষণার পর থেকে মানুষকে গৃহবন্দী রাখার পাশাপাশি শহরে বিভিন্ন এলাকা জুড়ে চলছে স্যানিটাইজেশনের কাজ। আজ জলপাইগুড়ির 4 নম্বর ওয়ার্ডে স্যানিটাইজেশনের কাজ করা হয়। এলাকার বিভিন্ন গলিগুলিকে জীবাণুমুক্ত রাখতে তৎপর হয়ে ওঠেন পুর কর্তৃপক্ষ। এছাড়া বাজার এলাকাতেও স্যানিটাইজেশনের কাজ করা হবে বলে জানান কাউন্সিলর নিপুষা। লকডাউন ঘোষণার পর থেকে প্রতি সপ্তাহে এমন স্যানিটাইজেশনের কাজ চলছে বলে জানান তিনি। 4 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা এলাকা গলি আমরা স্যানিটাইজার করানো হচ্ছে। বাজার পরে আবার বাজারেও করানো হবে, যেহেতু বাজারে বাজার লাগে একটা অবধি বলা হয়েছে ওদের দোকান করার জন্য। একটার পরে আমরা বাজারে গাড়ি ঢুকে আবার স্যানিটাইজ প্রত্যেক সপ্তাহে আমরা স্যানিটাইজ করি।